আমাদের গাড়িটা এখানে খারাপ হয়ে গেছে, গাড়ির উপরের কভারটা বেঁকে গিয়েছিল, ভিতরে বেঁকে গিয়ে ভিতরে মাটিটাটি ঢুকে গেছে, সেটাকে আবার ঠিক করা হলো কিছুক্ষণ আগে, মোটামুটি ঠিক করা হলো, পরে গিয়ে ওটাকে ভালো করে করা হবে, কাদার মধ্যে দিয়ে আসতে গিয়ে এই জিনিসটা ঘটেছে। এখানে কতক্ষণ স্টে করা হলো, বা দু চার দিনের জন্য, বা কেউ যদি কোনো কিছু খায় বা কিছু কেনে জল টল, তার জন্য এখানে স্টে করা হলো। আর এখানে বাঁদরের উপদ্রব আছে, ছোটো বড়ো বিভিন্ন রকমের বাচ্চা বাঁদর সব বাঁদরের কাছে ঘুরে বেড়াচ্ছে, একটা দিকে না অনেকগুলো বাঁদর এখানে বাঁদরগুলো রয়েছে। এই যে বাঁদর, এখান থেকে কাশ্মীর যেতে আরও শ্রীনগর যেতে, আমাদের কাশ্মীরে পড়ে গেছি, শ্রীনগর যেতে আরও 100 কিলোমিটার বাকি, হাইওয়ে এই যে রাস্তা কিছু কিছু জায়গায় ভাঙা আছে, কিছু কিছু সিগন্যাল লেন আছে, যার জন্যে যেতে আসতে অসুবিধা হচ্ছে। আর এই খাদের মধ্যেও বাড়ি, খাদের মধ্যেও ঘরটা দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গাতে ঘর নিজেরা করেছে, ওরা প্রায় 7-8 তলা 10 তলা উপরে, ওই যে ঘরটা সেই ঘরটা থেকে উপর থেকে রাস্তাটা একমাত্র রাস্তা আছে খাড়াই পথে, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে এখানে ওখানে 10-12 খানা 15 খানা ঘর আছে, এখানে উপরেও কিন্তু ঘর আছে কিছু কিছু জায়গাতে রাস্তা। তারপর এখানে যেতে গিয়ে উপর থেকে নামা ওঠা করতে অনেক স্ট্রাগল করতে হয় ঘরের পথে যেতে, এইখানে মাঝে মাঝে ধস নেমে যায় এই পাহাড়গুলোতে, এই পাহাড় দুদিকেই পাহাড়, তার মধ্যে দিয়ে প্রায় রাস্তা। আর এখানে খাদ রয়ে গেছে কিছুটা, হ্যাঁ আমার জেঠুকে দিয়ে তোলালাম, জেঠু ফোনটা ধরে তুলল, এই হলো মাদক, এই হচ্ছে আমাদের বাস, এই বাসটা ঘুরে আমরা যাচ্ছি প্রায় 20 দিনের মতো ট্যুর। আমরা এর মধ্যে ঘোরা হয়ে গেছে এলাহাবাদ, তারপরে আগ্রা, তাজমহল, তারপরে আগ্রা ফোর্ট, তারপরে মথুরা, বৃন্দাবন, তারপরে আমরা এসেছি পাঞ্জাবে, পাঞ্জাবে আমরা স্বর্ণ মন্দির দেখলাম, ওয়াঘা বর্ডারে গিয়েছি, ওয়াঘা বর্ডারে দেখলাম প্যারেড, আর আর কোথায় গেলাম, আর গেলাম এই জালিয়ানা ওয়ালাবাগে গিয়েছি, সেখানেও আমরা গেছি, উঠছি। কি ওটা কি হয়েছে? হ্যাঁ ওটা ওটাই তো দেখালাম, ওটাই সবাই হয়েছে। আমাদের বাসটা হচ্ছে এই অবস্থা, উপরে এদিকে 3 খানা সিট আছে, উপরে 3 জনের শোয়ার স্লিপার, তলায়ও স্লিপার 3 জন, আর এদিকে আছে উপরে 2 জনের স্লিপার আর তলায়ও স্লিপার, সব কটাতে আলাদা পর্দা সিস্টেম রয়েছে প্রাইভেসির জন্য, আর এখানে আলাদা সিট রয়েছে, এটা খুব ভালো সিট তো, ওখান থেকে অনেক ভালো সিট। ঠিক আছে।
বাবাই উনি আমাদের ম্যানেজার, উনি সমস্ত কিছু দায়িত্ব নিয়েছেন, খুব সুন্দরভাবে পরিচালনা করছেন, উনি ড্রাইভার সাহেব ঠিকমতো চালাচ্ছেন, ড্রাইভার রয়েছেন। আপনার শরীর ভালো আছে তো? এখন ভালো আছে। এই একবার ছাড়লো বাস, এখান থেকে 100 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, এখনো কতক্ষণ লাগে দেখি। কেন এখানে আঁকা বাঁকা পথ, বাসের স্পিড ইচ্ছা করলেও বাড়ানো যাচ্ছে না, চড়াই উতরাই রয়েছে, স্পিড কিছুতেই বাড়ানো যাচ্ছে না। আর তাছাড়া কিছু রাস্তাটা সরু, একটার সঙ্গে আরেকখানা গাড়ি যদি ক্রসিং করে তাতেও অসুবিধা হয়, অনেকগুলি কারণে স্পিডগুলো বাড়ানো যাচ্ছে না, যেতে আমাদের একটু দেরি হবে। খাট রয়েছে, ছোট ছোট মারুতি ভ্যান, টাটা সুমো, বিভিন্ন জনেরা 10-12 জন, বিভিন্ন 7-8 জনের টিম করে সব শ্রীনগরে যাচ্ছে, তাদের ভ্রমণটাকে উপভোগ করার জন্য। আজকে রুমালি রুটি হচ্ছে, এরা রুমালি রুটি বানাচ্ছে, আমাদের ঠাকুরমশাইরা রুমালি রুটি বানাচ্ছে, এদের আইটেমের শেষ নেই, কোনোদিন একই আইটেম পরপর খাওয়ার না, এনারা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে দেন। এর আগে লুচি দিয়েছে, তারপরে মুড়ি তরকারি দিয়েছে, আরেকদিন পনির দিয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে সব দিচ্ছে, কিন্তু এনাদের হাতে সমস্ত কিছু হয়, দুটো সেলাই থেকে চণ্ডীপাঠ সব রান্না জানে, যখন যেটা বলবে সেটা। সিঙ্গারা দিয়েছে, সিঙ্গারা নিজেরা বানিয়েছো? আর ইয়ে নিমকি নিমকিও নিজে, আর ইয়ে সর্বনাশ গজাও নিজে, আর সর্বনাশ জিলেপি হবে। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার, ইনি একাই 100, একাই 100, মানে একাই। এর আগে আগে আমি টুরে গেছি, দুটো করে ড্রাইভার নিয়ে গেছে। ও লাড্ডুও বানায়? ও বাবা, ও ওই লাড্ডুও তৈরি হচ্ছে, মানে কোনো কিছু বাজার থেকে রেডি বানায়নি। এর আগে যে কেক কলা দিয়েছে, সে কলা কেক ওগুলো বানাতো? ওগুলো বানানো। ও বাবা, কলাটা খাতে করে দিয়ে কোথায় কোথায় গেছে ভগবান জানে। কলা গাছ ছাদে লাগানো আছে তো দেখেন না? আচ্ছা, তো যাই হোক, এনারা সব কিছু বানাচ্ছেন। আমাদের এখন 3 ভাগের 1 ভাগ বেড়ানো হয়েছে, 20 দিন, মানে ওটা 1 সপ্তাহ ধরছি আমি কাউন্ট ফিগারে, তবে 1 সপ্তাহ হয়েছে। আজকে সোমবার, গত রবিবার এসছে, এই রবিবার 8 দিন, আজকে 10 দিন, 10 দিন হয়েছে মোটামুটি। এখনো আরো 1 সপ্তাহ মতো, বা আরো 2 সপ্তাহ বলো, 1 সপ্তাহ বলছো, 20 দিন 18 দিন, তো তার মানে এখনো আরো 10 দিনের মতো বাকি আছে। হ্যাঁ, অসুবিধা নেই, খেয়ে যাবে। রুটি 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 কমিয়ে জল নষ্ট। তো যাই হোক, আজকে আজকে এখানে রুমালি রুটি হচ্ছে, আর হচ্ছে এটা কালকে আমরা পহেলগাঁও যাব, তারপরে কালকে পহেলগাঁও ঘুরে তারপর কাটরাতে চলে যাবো, বৈষ্ণোদেবী মন্দিরে সবাই পুজো দিতে যাবে। সবাই অবশ্যই যেতে পারবে না, যারা যারা দৈহিক সামর্থ্য থাকবে তারাই একমাত্র অ্যাটেন্ড করবে, আর যাদের দৈহিক সামর্থ্য থাকবে না, কাউকে দিয়ে হয়তো পুজোর ডালা ডালা পাঠাবে যে আমারটা ভয়ে পুজো দিয়ে এসো, এমন করে এসো, এই হচ্ছে ব্যাপার। আর তিনি তো দেখছি এখন মোটামুটি অক্সিজেন নেবেন, অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসতে পারেন তো, ভিটামিনটা না পড়লে আবার শরীর খারাপ হয়ে যাবে। এখানে পাওয়া যাচ্ছে
কে বলছে পাওয়া যাচ্ছে না এখানে ক্রাইসিস বললে হবে মোদির কাছে এটা তো কালকে গেছি তাড়া করে এই এই রেখে যদি খুঁজে পাওয়া যাচ্ছে না কাকে কি হলো কি হবে আপনার মতো কোথায় গেল আন্তরিকতার সঙ্গে কাজ করছেন কিন্তু কাজ করে একটাও কিন্তু সুনাম পাচ্ছেন না ইনি বলছেন এমন হচ্ছেন উনি বলছেন তেমন হচ্ছেন এই হচ্ছে ব্যাপার আর ইনি তো সবসময় চুপি করে থাকেন নীরবে কাজ করেন ইনি বুঝেছেন উনি নীরবে গোল দেন কোন দিক থেকে গোল হবে বোঝা মুশকিল চুপচাপ থাকেন দিদি কত ভালো কাজ করছে তাও গালাগালি কে দাদাও তো ওরম খাচ্ছে দুজন দিদি দাদা ওই একই কেস শুধু ওদের দুজনের মধ্যে একটাই মিল তুইও কাউকে চাকরি দিবি না আমিও কাউকে চাকরি দেবো না এইদিকে শুধু মিল আছে কোনো ব্যাপার না চলো চলো বিয়ে হয়নি আমারও বিয়ে হয়নি হ্যাঁ আমি আইব না বাঙালিকে বাঙালি দেখবে না না দিদি মতন বাঙালিকে বাঙালিকে ভালো হয় না না সবাই ভালো রাজনীতি থাকতে গেলে সবাইকে ট্যাকফুলি চলতে হয় সবাই ভালো আমি কারো নামে বদনাম করবো না আমি কোনো পার্টিগতভাবে বলবো না এটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার হ্যাঁ ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার এখন সবাই ভোট দিয়ে যে যাকে আনবে ভোটের ডেট মোটামুটি আমাদের কলকাতাতে ভোট পড়বে জুন মাসের এক তারিখে ঠিক আছে সাতটা ফেসে ভোট হবে সাতটা ফেসে কিন্তু ভোট হবে জুন মাসের এক তারিখে ভোট হবে কাটরা এসে গেছি এখানে এখন বাজে 3:05 এখানে একটা ধর্মশালা নেওয়া হবে এবং বৈষ্ণবদেবীর মন্দিরের জন্য সবাই যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন ওখানে যাওয়ার পরে প্রস্তুত নেবে কাটরা এলাকা এসে গেছে এখন গাড়ি পার্কিং করছে এই যে পাহাড়টা রয়েছে এই পাহাড়ের মধ্যে একদম উপরের দিকে যে লাইট জ্বলছে একদম উপরের যে লাইটটা জ্বলছে এই উপরের লাইটটা একদম উপরের এই 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 লাইটটা এই জায়গাটা মন্দিরটা আছে এখান থেকে যা জানতে পারলাম এই মন্দিরটা যাওয়ার জন্য এখানে যে লাইটগুলো জ্বলছে এটা হচ্ছে রাস্তা এইটা হচ্ছে রাস্তা এই রাস্তা আর এদিকেও রাস্তা আর নিচ থেকে একদম এই রাস্তা ধরে এইভাবে ধরে এইভাবে ধরে এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে এইভাবে মন্দিরটা যেতে হবে যেদিকে যেদিকে রাস্তা আছে সেদিকে সেদিকে কিন্তু লাইটটা জ্বলছে সেদিকে যেদিকে কিন্তু লাইটটা জ্বলছে এটা রাস্তা দিয়ে যে লাইটটা গেছে সেই লম্বাভাবে এটা আমি ভোরবেলা এটা তুললাম অন্ধকার থাকতে এই ছবিটা দিনের বেলা কীরকম ছবি হয় আমি বলতে পারবো না দিনের বেলা আসলে সেই ছবিটা আমি আবার তুলে দেখাবো কিন্তু এই যে রাস্তা দিয়ে উপরে গেছে এটা কাটরা এই কাটরা থেকে উপরে বৈষ্ণবদেবী মন্দিরে যেতে হয় বলছে যে এখান থেকে ওখানকার দূরত্ব 8.5 কিলোমিটার 9 কিলোমিটার ডিস্টেন্স তার মানে যদি হেঁটে যাই 8 কিলোমিটারের মতো হাঁটতে হবে নিয়ে ওই চূড়ার মন্দিরের উপরে গিয়ে বৈষ্ণবদেবী মন্দিরের কাছে পুজো টুকে দিয়ে আবার 8 কিলোমিটার নেমে আসার সময় আবার হাঁটতে হবে তার মানে 8-8 16 কিলোমিটার 16-17-18 এরকম কিলোমিটার লাগবে এই যে এখানে
লাইটগুলো যেখানে যেখানে জ্বলছে সেটা পরিপূর্ণ রাস্তা, ওই রাস্তা দিয়ে দিয়েই যেতে হবে। আমি এই সকালবেলা এখন তুললাম ছবিটা এখান থেকে, আমাদের যে হোটেল দিয়েছে সেই হোটেল থেকেই ছবিটা আমি এখান থেকে তুললাম। যেমন যেমন রাস্তা সেখানে সেখানে কিন্তু লাইট জ্বলছে, সেখানে সেখানে কিন্তু লাইট জ্বলছে, সেই সেই হিসাবে রাস্তাটা কীরকম একদম দূর থেকে তার পাহাড়ের ভিউটা এইভাবেই আসছে জিনিসটা। আমি একটু ম্যাগনিফাই করছি জিনিসটাকে, একটু বাড়িয়ে দেখাবার চেষ্টা করছি কতটা পরিষ্কার আছে বলতে পারবো না। এই যে দেখুন কীভাবে রাস্তাটা, এইভাবে রাস্তা, এইভাবে রাস্তাটা এসছে, এইভাবে রাস্তা সবসময় হেঁটে যাওয়ার সময় উপরের দিকে উঠে যাচ্ছে। পাহাড়ি এলাকার রাস্তাগুলো সাধারণত এরমভাবেই হয়, সোজা গিয়ে আবার পেছনে বেঁধে যায়, আবার সোজা গিয়ে আবার সামনে পেছনে সামনে পেছনে করে করে আস্তে আস্তে পাহাড়ের উপর উঠে যাচ্ছে। উঠে গিয়ে এই হচ্ছে এই চূড়ার মন্দিরটা, এই চূড়ার মন্দিরটা, এই চূড়ার মন্দির, এটা রাতেবেলা ভিউটা তুললাম। কারণ এই সময় পরিষ্কার বোঝা যাচ্ছে কীরমভাবে রাস্তাটা আছে, দিনের বেলা হয়তো নাও বলে যেতে পারে। দিনের বেলা ছবিটা আমি আলাদা করে তুলে দেখাবার চেষ্টা করবো। এই আমরা গতকাল পহেলগাঁও থেকে বাস ছেড়ে আজকে এখানে ভোরবেলা পৌঁছলাম, আমাদের হোটেল ঠিক করে দেওয়া হয়েছে। হোটেলে গিয়ে মালপত্র রেখে আমি আবার এই ছবিটা তোলার জন্য এখানে আসলাম। ওভারঅল একটা ভিউ পাওয়া গেল, একটা বেশি দূরে হয়ে গেল, এরকম লাগছে দেখতে। আর ওটা কিছু এই হচ্ছে কাটরা থেকে, কাটরায় বৈষ্ণবী মন্দিরে যাওয়ার রাস্তাটা। এখন এখানে কেউ ডুলি করে নাকি নিয়ে যায় কোলে করে, মানে পিঠে চাপিয়ে, আবার কেউ নাকি বলছে ঘোড়ার পিঠে করে যায়, বা কীভাবে যায় না যায় আমার ঠিক জানা নেই জিনিসটা, সেটা অভিজ্ঞতাটা আজকে অর্জন করব, করলে আমি আবার ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করব।
আমি প্রথমে মেইন রাস্তায় গিয়ে ছবিটা যেন পরিষ্কার ওঠে বৈষ্ণবদেবী মন্দিরের সেই পাহাড়ের উপরে যে লাইট জ্বলছে, যে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে লাইটগুলো জ্বলছে সেখানে তুলেছিলাম। এখন আমি হোটেলের সামনে থেকে তুলছি, যে হোটেলে আমরা রয়েছি সেখানকার সামনে থেকে আমরা তুলছি। এই হচ্ছে মন্দিরটা ছবি, সামনে গাছে ঢাকা আছে, আর এই হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল, এই হোটেল। এখন এখান থেকে আমরা হোটেলে ঢুকছি। এখন আমাদের ঘরটা কাছে আমি যাচ্ছি। এই হচ্ছে হোটেল, এই হলো হোটেল। এরা আমাদের রান্নাবান্নার লোক, এরা বসে আছে এখানে। এবং এখানে হোটেলের জিনিসপত্রগুলো এখানে রেখেছে, আরও জিনিস চলে গেছে। তো এই হচ্ছে আমাদের যে রান্না করার লোক এখানে বসেছে। আরও দু তিনজনগুলো ব্যস্ত আছে কাজে। এখানে পাতালের ছবি আছে, এটা এটা ওখানকার ছবি না, এটা বৈষ্ণবদেবী মন্দিরের ছবি না? আচ্ছা, এটা ছিল, ইনি হচ্ছেন এখানকার হোটেলের ম্যানেজার, ইনির সাথে কথা হচ্ছে। হ্যাঁ, সামনে মাতা রানীকে তিন পিণ্ডিওকে স্বরূপ দর্শন হ্যাঁ, তিনো মা সরস্বতী হ্যাঁ, মা বৈষ্ণব হ্যাঁ, মা কালী হ্যাঁ। আচ্ছা, ওই বৈষ্ণবদেবী মন্দির। আচ্ছা আচ্ছা, তিনো যো নিচে সে এক পিণ্ডি হ্যাঁ, উপর আকে তিন তিন তিনো রূপ মে অলগ অলগ দর্শন দিয়ে মাতা সরস্বতী কা, মা বৈষ্ণব কা, মা কালী। এই ছবিটা এখানে বললেন, এখানকার ম্যানেজার সাহেব হোটেলের যিনি দেখভাল করেন উনি আমাকে ব্যাপারটা বললেন। এই হচ্ছে মন্দিরে এই ওই ওই ঠাকুরটা এখানেও রাখা আছে, আর এখানে তিনি রয়েছেন রান্নাবান্নার লোক। এবার আমি হোটেলে যাচ্ছি আমাদের ঘরে। ধন্যবাদ, জেঠু আছে, ভাই আছে। এই হচ্ছে আমাদের হোটেল রয়েছে, হোটেল। হোটেলে আমরা এক রাত থাকবো, এরা সবাই বেরিয়ে যাবে, ওই জন্য হোটেল ভাড়া বেশি বেশি লোক রাখেনি। এরা সব আমাদের হোটেলের লোক এরা। তো এখানে সব একটা একটা ঘর, এখানে হোটেলের সব, এখানে সব ড্রেস ফ্রেস তাদের চেঞ্জ করে হুটি পাড়ি করে বেরোচ্ছে সব। এগুলো সব আলাদা আলাদা হোটেলের লোক রয়েছে এখানে। এইবার এখান থেকে আমরা এখানে আলোচনা অবস্থাতে রয়েছি, এখানে আলোচনা অবস্থাতে রয়েছি। আমাদের ম্যানেজার বোঝাচ্ছে, আর এই যে রাস্তায় যে যাচ্ছেন আপনি, ওই রাস্তাটা জুতো পরে যেতে পারেন। কতক্ষণ রাস্তা? রাস্তা 8 কিলোমিটার রাস্তা আছে, যেতে আসতে 16 কিলোমিটার। আমার ভাই যেটু বসে আছে, যেটু এখানে বসে কাজ করছে। বাবা কোথায়? আমাদের মালপত্র এখানে রাখা আছে, অল্প মাল নিয়ে এসেছি, বাকিগুলো লাগেজগুলো সব গাড়িতে আছে। শুধু যাওয়ার জন্য যেটুখানে এখানে সবাই শুয়ে আছে, সারা রাত ধরে জার্নি করে সবাই শুয়ে আছে। এখান থেকে টিফিন খেয়ে বা না খেয়ে জানি না বেরোবে সবাই। এই হচ্ছে আলো ছলো অবস্থাতে রয়েছে আমাদের ঘর। আর হচ্ছে বড় এখানে একটা লুকের গ্লাস আয়না রয়েছে, বড় আয়না রয়েছে এখানে। এটা খুললে পরে বাইরের দৃশ্য দেখা যাবে। এখানে এক্সট্রা বেড আছে, আবার ওরা বেড দিয়েছে। সাধারণত এখানে কেউ থাকতে আসে না, এখানে এখানে আলাদা আরো আরো একটা বেড ওখানে সেপারেট দিয়েছে। এখানে সেপারেট বেড আছে, ওখানে বেড আছে, বেড আছে, আরও বেড এখানে রেখে দিয়েছে। কেউ যদি শোয়ার জন্য থাকে তারও এক্সট্রা আরও বেড দিয়েছে, থাকলে ইচ্ছা করলে এখানে ওরা সবাই এখানে শুতে পারবে। মানে এরা এক দুদিনের জন্য থাকে, থেকে মোটামুটি সাপোর্ট দেওয়ার জন্য, একটু থাকার জন্য, একটু শোয়ার জন্য। তারপর আমরা বেরিয়ে চলে যাবো এখান থেকে। আবার আজকে পর্যন্ত পুজো টুজো হবে, ওখানে যাবে, ওখান থেকে এসে আমরা আবার চলে যাব এখান থেকে হরিদ্বারে।
এটা কাশ্মীর রাজ্যের ভিতরে, এবার আমরা হরিদ্বারে চলে যাব। এটা আমার জেঠু, এটা কাজ করছে, আর আমার ভাই বাথরুমে স্নান করছে। ওরা চলে গেলে সব ওদের কাজ হয়ে গেলে তারপর আপনাদের বাথরুমে যাবো। এখানে একটা উত্তেজনার প্রবণ অবস্থা রয়েছে। এখানে সব চটি করে ঢোকে না কেউ, চটি আমি বাইরে থেকে সব ঢুকেছে, সব বাইরে বাইরে চটিগুলো রয়েছে। হচ্ছে অবস্থা যেটু, আর এটা হচ্ছে আমার ভাই, এখন স্নান টান করে এসছে, স্নান টান করে ভাই এসছে, স্নান টান করে পুজো দেওয়ার জন্য, সে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাচ্ছে। এটা এখানে এখন শুকনো টিফিন দেওয়া হচ্ছে। এটা কাটরা হোটেল, এখানে শুকনো টিফিন দেওয়া হচ্ছে। ইনি সকালবেলা আমাদের দেখভাল করেছিলেন, রিসেপশান করেছিলেন। হ্যাঁ, উনি আমাদের সঙ্গে যথেষ্টভাবে কোঅপারেশন করেছেন, ইনি আমাদের ব্যাপারটা বোঝালেন। আর আমারে পাস আনে ওয়ালে সবই যাত্রীয় কা বহুত বহুত ধন্যবাদ, সবকা হাম আচ্ছি সে সেবা করেঙ্গে, সবকো ফ্যাসিলিটি দেঙ্গে, তাকি জ্যাদা সে জ্যাদা লোক হামারে সাথ জুড়ে। মা বৈষ্ণো দেবী পরিবার, মাতা বৈষ্ণো দেবী, জে এন্ড কে, জম্মু কাশ্মীর, কটরা। থ্যাংক ইউ ফর ইউর ওয়েল কোঅপারেশন উইথ আস। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমাদের এখন শুকনো টিফিন দিচ্ছে। ইনি হচ্ছেন বাবাই, আমাদের ম্যানেজার। এরা সবাই শুকনো টিফিন খাচ্ছে, এখানে সব মাথা বাদ দিয়ে সব ভেবে যাচ্ছে। এই বাবাই আমাকে দিলে না, এরকম ও কিনছে, ওগুলো কিনতে হবে। হ্যাঁ, ₹5 কা? আচ্ছা আচ্ছা, ₹5 দেখা দেখা, ₹5 দিন। আমাকে উনি বেঁধে দিচ্ছেন। উনি আমাকে বেঁধে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, ₹5 দেন। আমি অ্যাকচুয়ালি আই এম আনএবল টু গো দেয়ার ডিউ টু মাই ইলনেস, আই এম হার্ট পেশেন্ট। হ্যাঁ, তো মাই ব্রাদার অ্যান্ড মাই ব্রাদার সন, দে উইল গো দেয়ার। হ্যাঁ, আই এম স্টে হিয়ার, হ্যাঁ, ফর এ লং টাইম। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের, হ্যাঁ, আপনার ফোন, হ্যাঁ, আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের একটা ভিজিটিং কার্ড সিনারা দিলেন, ইনি আমাদের দিলেন। হ্যাঁ, ইনিও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন, যথেষ্টভাবে সহযোগিতা করেছেন। হ্যাঁ, এইবারে এই এনাদের হোটেলের আমরা যে ছিলাম আছি, খুব ভালো রিসেপশন করছেন। জল, বাথরুম, কোনো কিছু দরকার হলে ওনারা আমাদের সহযোগিতা করছেন এবং ভালোভাবে ব্যবস্থাও করছেন। আপনারা ইচ্ছা করলে এই হোটেলে কিন্তু আসতে পারেন। হ্যাঁ, বলুন বলুন। जो भी वेस्ट बंगाल से कलकत्ता से हमारे पास कस्टमर आना चाहते हैं उनके लिए वेलकम है, बहुत बहुत धन्यवाद। आए हमारे पास, किसी चीज़ की कोई सुविधा चाहिए हो, कश्मीर घूमना है, पैकेज कश्मीर जाना है, तो हमसे संपर्क करें। वैष्णो देवी आते हैं, हमारे पास होटल, धर्मशाला सब अवेलेबल है। रूम 4 बेड, डॉर्मेट्री, डबल बेड, 4 बेड, जैसा भी चाहिए सब सुविधा हमारे पास अवेलेबल है। जय माता दी, शुक्रिया। আমার ভাই
আর জে টু এটা তৈরি হয়ে গেছে এখানে ঘোর হ্যাঁ এই যে এখানে এখানে অটো আছে এখানে অটো আছে শোন এখানে অটো আছে অটো আছে আর জে টু জে টু তুই কিছু তিন মিনিট চার মিনিটে ছবি তুলবি হ্যাঁ বাবা আমি তো আর যাচ্ছি না আমি আর যাচ্ছি না আমার শারীরিক কারণেই আমি যেতে পারছি না অতটা ওঠানো আমার পক্ষে সম্ভব হবে না শারীরিক কারণেই ওই জন্য আমার ভাই আর যেটু যাচ্ছে এরা যাবে ওরা কিছু ছবি তুলে আনবে সেই ছবিগুলোকেও আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো যেটুকে বলে দিয়েছি যেটু তুই ইউটিউবে ছবি দেওয়ার জন্য তুলবি হ্যাঁ বাবু সাবধানে যাবি সাবধানে যাবি সাবধানে যাবি না লাঠি এখানে লাঠি লাঠি নিয়ে এই বর্ধমানে যাচ্ছেন দেখি লাঠিটা দেখি একটু এখান থেকে দিয়েছে না এই থাক এখানে লাঠি দিয়েছে উনি এখানে দিয়েছে নেই যাই হোক দশ হোক কুড়ি হোক সাবধানে এমনি যাচ্ছেন এরা সবাই আমাদের বাসের লোক এরা সবাই যাচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে আমি যাচ্ছি কিন্তু পেটি বেঁধেছি কিন্তু আমি যাচ্ছি না হ্যাঁ ইয়ে বাদুরি 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 যাচ্ছে এই এখান থেকে অটো যাবে এখান থেকে ডাইরেক্ট ঘোড়ায় অটো চলে যাবে অটো আছে অটো বলেছে কিন্তু অটো 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 তো অটো অটো যাবে এরা যাচ্ছে এদের একটু এগিয়ে দিচ্ছি আমি এরা চলে যাচ্ছে এই এটা বান্ধবী কেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি বান্ধব প্রত্যেকে প্রত্যেকে ইয়ে ইন্টারেস্ট আলাদা আলাদা সে হতে পারে তোর ব্যাগে রাখ ওর উপরে রেখে দিস তো খাতাটা আচ্ছা রেখে দে আর কি কি দিবি বল আর জল জল অল্প রাখ বেশি রাখবি না বইতে হবে জল অল্প রাখ আমার ভাই আর ভাইয়ের ছেলে এই জেটু যাচ্ছে আমাদের সঙ্গে যাচ্ছে ওদের একটু এগিয়ে দিই ওরা কাটরা মন্দিরে যাবে আমার পক্ষে যাওয়াটা ঠিক সম্ভব হচ্ছে না গেলে ভালো হতো কিন্তু গিয়ে উঠতে যেতে পারবো না আমি ওই জন্য আর যাচ্ছি না এরা যাচ্ছে এদের একটু এগিয়ে দিচ্ছি এখানে এখন বার্গেনিং হচ্ছে আমাদের হোটেলের সামনে থেকে বার্গেনিং হচ্ছে যে এখান থেকে কতজনে যাবে কোথায় যাবে ইনি এখন বলছেন যে ২১০ টাকা লাগবে ২১০ টাকা একদম গেটের ওখানে পৌঁছে দেবে ওরা এন্ট্রি পেন্ট্রি সব করিয়ে দেবে ২১০ টাকা চারজনে সেই হিসাবে এরা বলছে বার্গেনিং চলছে এখানে লাঠি জোগাড় করে ফেলেছে দিদি পতা কে ইধর মেরি বাত সুন লো মেরি বাত সুন লো চার কিলোমিটার হ্যাঁ বানগঙ্গা উসকে বাদ আপকো পর্চি ভি লেনা প্লাস পর্চি ভি লেনা আপ বাত কো সমঝা করো না ऐसा नहीं है हम आपको आराम से छोड़ेंगे पर्ची कटा के कि कोई बिना पर्ची के लिए रह जाए ठीक है और लेके जाएंगे वहाँ जहाँ जल्दी दो मिनट में पर्ची मिल जाए ठीक है वो भी तो टाइम लगेगा और हमारा जाना भी थोड़ा कौन करो ना तो कौन है पर्ची के लिए कौन करो मेरी बात सुनो 210 से कम नहीं होता ना जय माता दी मैं आपको चलेंगे चलिए नहीं 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 चार किलोमीटर হম পেলে আপনাদের জায়গা মিলেগা টোকন আপনার যাওগে আমরা ওয়েট করেন জব আওগে তো আপনাকে ফির যায়গে বানগঙ্গা যে বাত হতি এখানে খুব বার্গেনিং চলছে এখন হ্যাঁ কত পয়সা নেবে কি নেবে কি করছি বলছে ওপর গেটের সামনে থাকবে বলছে কি সব বলছে সব এখানে বার্গেনিং চলছে আমার ভাই আর ওরা এখান থেকে সরে গেছে দেখছি ওরা এখন কি বলছে এটা আরেক জায়গায় দর করছে আর এখানে ঘোড়ার পিঠে করেও যাওয়া যায় ঘোড়ার পিঠে করেও যাওয়া যায় এখানে ঘোড়ার পিঠে করেও যাওয়া যায় মারাত্মকভাবে বার্গেনিং চলছে এই এই ডাকছে চাঁদু ডাকছে কি বলছে দেখ কি বলছে দেখ
তুই উঠে বসে পড় না তাড়াতাড়ি, জায়গা পাবি না। ও কত করে নিচ্ছে? আমাদের তো আরো আছে, দেখছে কোথায় অতিরিক্ত হয়ে গেল, তিনজন আর দুজন কোথায় দেখি না। আবার এদিকে হাপ চাইছে, ওখানে কে বাড়াবে? ও আর লোক না হলে ছাড়বে না, এটা লোক হয়ে গেছে ছেড়ে দেবে, ওটা লোক না হলে ছাড়বে না, লোক না হলে ছাড়বে না। शरीर खराब हो गया ना, हाँ तबीयत ठीक नहीं है, मेरा तबीयत ठीक नहीं है। একটা বার্গেনিং করে চলে গেল। হ্যাঁ কত করে নিল চারজনের? চারজনের 160, ওই 10 টাকা পাঞ্চি চলে গেল। সাত দাঁড়িয়ে যাবেন পার করে पर्ची लेने के बाद वो लोग जो छोटा है वहाँ पर ओ बाबा पर्ची लेके छोड़ना है आपको, पहले पर्ची लेनी है आपने, नहीं लेनी है पर्ची तो लेंगे, बैठो ना फिर। पर्ची लेने के बाद भी उठा कर उधर এখন এই চলে গেল, এরা যাচ্ছে এখন বেরিয়ে যাচ্ছে, এই চলে গেল আমার ভাই, আর ভাইয়ের আমার ভাই। আর ভিডিও করবি 3 মিনিট 2 মিনিট করে, বেশি লং টাইম করবি না, 2-3 মিনিট করে ভিডিও কেটে কেটে বিভিন্ন দোকান বাইয়া লাঠি সব করবি। বাবা আমি যেতে পারছি না তো দেবি আমি। হ্যাঁ সাবধানে যা, সাবধানে যা। এরা আরও দোকান আমাদের হোক, আমার ভাই দুটো চলে গেল এই অটো করে, এবার এরা আবার এসছে, এরা দরদার করে কি করে যাবে, এখন এদের জন্য রয়েছে, এরাও সবাই যাবে, আমি আর গেলাম না, এটা আমি বারবার করে অবশ্য বলছি, এই রোজ সব যাবে। ওই দাঁড়িয়ে আছে আমাদের বাসের লোক, সব দাঁড়িয়ে আছে ওখানে, ওরা যাবে। আর এদিকে মন্দিরটা দেখা যাচ্ছে দূরে, আমি সকালবেলা ভোরে যখন এসেছিলাম লাগেজপত্র রেখে মন্দিরটা ছবি তুলেছিলাম, তখন কিন্তু অন্ধকার ছিল, লাইট দেখা যাচ্ছিল, এখন কিন্তু মন্দিরটা অন্যরকম আসছে, লাইট নেই কিন্তু। এই যে মন্দিরটা, এই হচ্ছে মন্দিরটা, এই মন্দিরটা, এই মন্দিরটা, এই হচ্ছে মন্দির, এই মন্দির, এই হলো মন্দিরটা। আমি ম্যাগনিফাই করার চেষ্টা করলাম, একটু ঝাপসা আসছে। এই মন্দির, এই রাস্তাগুলো রয়েছে এখানে, এই রাস্তা এখান থেকে দেখা যাচ্ছে রাস্তা, যখন সকালবেলা লাইট জ্বলছিল তখন রাস্তা পরিপূর্ণভাবে বয়ে যাচ্ছিল, এখন ঠিক রাস্তাটা বয়ে যাচ্ছে না, না বোঝা গেল সেই পাহাড়। দিনের আলোতে মন্দিরটা কীরকম, কী পাহাড়ের কোন জায়গাটাতে অবস্থান করছে সেটা যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মন্দির, এটা যে কাটরার বৈষ্ণব দেবী মন্দির, এটা যে কাটরার বৈষ্ণব দেবী মন্দির, এই হলো মন্দিরটা, এই মন্দিরটা। নিজ দিয়ে রাস্তা দিয়ে এখানে আসতে হবে, এই মন্দির। দিনের আলোতে তোলার চেষ্টা করি আমার ভাই আর জেঠু, ওরা চলে গেছে অটো করে, ওদের কী নিয়মকানুন আছে, কোথায় কী কাগজপত্র নিতে হবে
সেগুলো নিয়ে চলে গেছে। এটা হচ্ছে লোকাল বাস, এটা কাটরা, ওপরে লেখাও আছে কাটরা কাটরা বাস, এগুলো হয়তো সরকারি বাস। এবার আমি হোটেলে গিয়ে বিশ্রাম নেব, হোটেলে গিয়ে ওরা না আসা পর্যন্ত হোটেলেই থাকবো এবং বিশ্রাম নেব। এই পাহাড়ের মধ্যে, এই হচ্ছে পাহাড়ের ভিতরে মন্দিরটা, এখান থেকেও দেখা যাচ্ছে এই মন্দিরটা, এই মন্দিরটা। রাত্রেবেলা আলোকে তুলেছিলাম, তখন রাস্তা রাস্তা লাইট ছিল, সে একটা আলাদা রেখাচিত্রের মতো ছিল, এখন রেখাচিত্রটা ধরা পড়ছে না। এই আমি রাস্তা পার হয়ে যাচ্ছি, এই গাড়ি আসছে, গাড়ি আসছে সামনে গাড়ি, এখানে মিলিটারিরা টল দিচ্ছে, এখানে মিলিটারিরা টল দিচ্ছে, এখানে মিলিটারি গাড়ি চলছে, এখানে খুব মারাত্মকভাবে এরা টল দিচ্ছে বিভিন্ন রকমভাবে। তো এরা সবাই, এরা লাঠি নিয়ে সব এসছে, এখানে আর দলে দলে আমাদের আমাদের গাড়ির লোকজনরা আসছে, যাবে বলে দলে দলে ভাগ করেছে। আর এরা এরা অন্য বাসের লোক, এরা আমাদের লোক নয়, অন্য বাসের লোক, এরা আসবে যাবে, এরা দলে দলে এখানে রয়েছে। এরাও বার্গেনিং করছে যাওয়ার আগে, কে যাবে না যাবে সব বার্গেনিং করছে, এরা বার্গেনিং করছে। আমাদের এগুলো সব আমাদের বাসের লোক, এরা কিন্তু বার্গেনিং করছে এখন কোথায় যাবে। এখানে এখানে আমার হোটেলের সামনে যে দোকানটা আছে, যেখান থেকে ওরা অটোতে উঠলো, সেখানেও দোকান রয়েছে দেখছি, এটা বড় দোকান দেখছি। এখানে এখানে জিনিসপত্র সব বিক্রি হচ্ছে, এগুলো এখানে যত খাবার জিনিস সমস্ত এখানে পাওয়া যাচ্ছে, পুজোর জিনিসপত্রও পাওয়া যাচ্ছে এখানে, পুজোর জিনিসপত্র, পুজোর যে সমস্ত দশকর্মা জাতীয় জিনিস বা এই পুজোর এই জিনিসগুলো। এ কেদনা দাম আর 10 টাকা, ইয়ে 10 রুপিয়া, 10 রুপিয়া, এই 10 টাকা করে দাম। পুজোর জিনিস এখানে বিক্রি হচ্ছে, এখানে অর্নামেন্ট বিক্রি হচ্ছে, যাই হোক এখানে এই জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, এখানেও সব আছে একই রকম জিনিস, এখানেও দেখি রয়েছে ডালা, পুজোর ডালা বা জিনিসপত্রগুলো, এগুলো সব এখানেও দোকানে রয়েছে সব কিছু, এই হচ্ছে ব্যাপার। এখানে পরপর পরপর দোকান আছে, সব দোকানে এগুলো রয়েছে। এ লাঠি মিলে গেল, লাঠি লাঠি কাঁ কেটে দিচ্ছে স্যার, ও লাঠি এখানে পাওয়া যাবে না বলছে। তো যাই হোক, আমার লাঠির দরকার ছিল স্মৃতি হিসাবে। এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে সব, এখানেও একই জিনিস বিক্রি হচ্ছে সব, এই দোকানগুলো সব মন্দির রিলেটেড আর কি, ওই যে বৈষ্ণব দেবী মন্দির তার সম্পর্কিত জিনিসপত্র সব এখানে বিক্রি হচ্ছে। এখানে বিভিন্ন রকম ছবি বিক্রি হচ্ছে, এগুলো ছবি এগুলো বিক্রি হচ্ছে, এখানে পরপর পরপর দোকান আছে, আমি 2-1টা এখানে দেখালাম। এরকম অনেকগুলো দোকানের আমি একটা দোকান আমি ঢুকে দেখাচ্ছি, ইনি হচ্ছেন দোকানের কাজ করছেন, ইনি এখানকার জিনিস মালিক বা কর্মচারী আমি ঠিক জানি না। এই হচ্ছে দোকান, দোকানে এই জিনিসগুলো সব বিক্রি হচ্ছে, এই জিনিসগুলো, এই এটা হচ্ছে মেইন ছবি, এটা হচ্ছে ওখানকার ছবিটা এখানে দেওয়া আছে, আমাদের ছবি রয়েছে। আর এখানে সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে, এখানে কাশ্মীরের যে সমস্ত উৎপাদন হয় সেই উৎপাদন দ্রব্যবস্তুগুলো, খাদ্যবস্তু এগুলো সব এখানে কিন্তু বিক্রি হচ্ছে, বিভিন্ন দাম দেওয়া আছে। এখানে 350 ফেলা আছে, এখানে 750 ফেলা আছে পার কেজি, এটা পার কেজি 750 টাকা, এখানে 350 টাকা, এখানে সব প্যাকেট করে দেওয়া আছে, বিভিন্ন প্যাকেট এখানে দেওয়া আছে দোকানে। এখানে
মুড়ির মধ্যে মুড়ির মতো জাতীয় জিনিসপত্র সব রয়েছে, এই জিনিসপত্রগুলো রয়েছে, এই এই রয়েছে। আর এখানে ওয়েট মেশিনও রয়েছে, ওরা ওয়েট করে দেবে। আর এখানে ছবি টবিগুলো রয়েছে, এখানে বৈষ্ণবদেবীর মন্দিরের ছবি একটা রয়েছে দেখলাম এখানে, এগুলো বিভিন্ন রকম ছবি রয়েছে, এগুলো সব বিক্রি হবে। এখানে গলার হার রয়েছে, গলার মেয়েদের গলা বা ছেলেরাও হয়তো পরে, আমার জানা নেই। এইগুলো সমস্ত কিছু রয়েছে, এগুলো রয়েছে, একটা ঢোলও রয়েছে দেখছি, আর জিনিসপত্রগুলো সব রয়েছে এখানে, চুড়ি টুড়িও রয়েছে দেখছি, এরকম চুড়িও রয়েছে। এগুলো কেনা দাম আমার ৩০ টাকা করে দাম। আচ্ছা, ৩০ টাকা করে দাম বলছে, আমি এখান থেকে নেব। আর এখান থেকে ১০ টাকার জিনিসপত্রও কিছু নেবো, অ্যাকচুয়ালি নেবো আমি ওই এখানকার, এখানে যে এসছি বেড়াতে, সে তার একটা চিহ্ন স্বরূপ আর কি, একটা সিম্বল হিসেবে এখান থেকে আমি নেব। এটা কাটরা বাজার, কাটরা এখানে সবজি বিক্রি হচ্ছে, এখানে সবজি বিক্রি হচ্ছে, তারপর জামা কাপড় বিক্রি হচ্ছে, এগুলো সব বিক্রি হচ্ছে এখানে, কাপড়ের দোকান। এটা কাটরা বাজারটাকে ঘুরে দেখছি, আমি তো যাইনি, তো ওই জন্য এখানে ঘুরে কিছু ভিডিও করছি। এখানে সবজি বাজার ছিল, এখানে খাওয়ার জিনিস বিক্রি হচ্ছে, এখানে ভাজা ভাজি হচ্ছে, এইগুলো রয়েছে, এইগুলো এই হচ্ছে কাটরা বাজার। এখানে মন্দির আছে, স্টুডিও টাইপের ছবি টুবি তোলার জন্য হয়তো আছে। এই এখানে খাবার জিনিসপত্র বিক্রি হচ্ছে, এটা হোটেল টাইপের, এটা হোটেল, এটা কাশ্মীর রোড বলছে এটাকে, এটাকে কাশ্মীর রোড বলছে, কাশ্মীর রোড কাটরা, বৈষ্ণব দেবী, যে জম্মু অ্যান্ড কাশ্মীর বাজারটা রয়েছে, বাজারটা। এখানে একটা স্টুডিও মতো আছে, GMD স্টুডিও 3D, এখানে স্টুডিওতে সাজানো আছে, মন্দিরের ছবিও আছে। এখানে ছবি তোলার জন্য আলাদা ব্যবস্থা করেছে, এখানে আবার হেলিকপ্টার মতো আছে, এবং কিসের মধ্যে ছবি উঠবে, কে কীরকম পছন্দ করবে সেই হিসাবে স্টুডিওর মধ্যে ছবি তুলবে। এখানে আছে রেস্টুরেন্ট রয়েছে, সাউথ ইন্ডিয়ানে খাবার এখানে পাওয়া যায়, পাঞ্জাবি খাবার এগুলো রয়েছে, দোকানটা রয়েছে, একই রকম দোকান এখানেও রয়েছে। এটা হাট। আজকে সকালে ব্রেকফাস্টে এই ঠোঙা একখানা করে দিয়েছে, যেটুকে আমার ভাইকে আর আমাকে তিনখানা ঠোঙা নিয়ে এসছে, ওরা দুজন দুটো নিয়েছে আর আমাকে একটা রেখে গেছে। আমি ওদের এগিয়ে দিতে গিয়েছিলাম, এসে তারপর স্নান টান করে খুলে দেখি যে একটা করে গজা দিয়েছে, এটা আমি খেয়েছি কিছুটা, একটা গজা দিয়েছে, একটা লাড্ডু দিয়েছে। এই গজা আর লাড্ডু কিন্তু আমাদের রান্নার লোক বলছে ওরা নিজেরাই বানিয়ে রেখেছে, এগুলো নিজেরাই বানিয়েছে, র মেটেরিয়াল বাজার থেকে কিনেছে, কিনে নিজেরাই বানিয়েছে। যাই হোক, আর একটা কেক দিয়েছে, এই যে কেক, এটা আমি খেয়েছি, এইমাত্র খেলাম, এই কেক একটা দিয়েছে, এই 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 কেকটা, এই কেকটা দিয়েছে, আর একটা বিস্কিটের প্যাকেট দিয়েছে, এই বিস্কিটের প্যাকেট। এই চার ধরনের জিনিস আজকে সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, কারণ তাড়াতাড়ি করে সবাই কাটরা, এই কাটরা থেকে ওই ইয়েতে বৈষ্ণবদেবী মন্দিরে যাবে বলে, তাই ওই জন্য এই চারটে জিনিস, লাড্ডু, গজা, কেক আর এটা, এই কিনতে দিয়েছে। আর আমি বাজারে গিয়েছিলাম, গিয়ে একটা লাঠি একটা নিয়ে এসছি, এই একটুখানি লাঠি একটা কিনে নিয়ে এসছি, এটা কিনে নিয়ে এসছি, আর এই যে পেটিটা আমাকে বেঁধে দেওয়া হয়েছে, ওদের এগিয়ে দিয়েছি, তারপরে এসে আমি আবার খুলে রেখে দিয়েছি এখানে।
এখন সবাই এসে দেখলাম এখানে স্নান করে এসেছি, সবাই চলে গেছে। সবাই মধ্যে যারা যারা যাবার তারা তারা সবাই চলে গেছে, কিছু অংশ চলে গেছে আর কিছু অংশ থেকে গেছে। আমি সব ঘুরিয়ে দেখাবো। আমি যে ঘরটাতে রয়েছি এই ঘরটাতে আমি রয়েছি, আমরা রয়েছি আর কি, আমাদের পুরো টিম। এই ঘরটার বাথরুমটা হচ্ছে এটা, এখানে বড় বাথরুম, স্নান টান করা যাবে, বেসিন আছে, হ্যাঙ্গার আছে। তো এই বাথরুমটা কিন্তু কোনো পায়খানা ঘর নেই, পায়খানা ঘর এটার আলাদা কোনো নেই, শুধু স্নান টান করা যাবে, টয়লেট করা যাবে এই আদুর পর্যন্ত। এবারে আমি দেখাই কোথায় রান্নাবান্না হচ্ছে। আর আমাদের এই যে হোটেলটা, এই হোটেলের থেকেই কিন্তু বৈষ্ণবদেবী মন্দিরটা দেখা যায়। আচ্ছা, এটা পেছনের দিকটা এরকম রয়েছে, আমি সামনের দিকে যাই। এখানে এতজন রয়েছে, যত জুতোগুলো দেখতে পাচ্ছেন, আর এখানেও এতগুলো রয়েছে, সব তালা মেরে চলে গেছে, ওরা অন্য চটি বা কিছু পড়ে গেছে। আর এটা পায়খানা ঘরটা কিন্তু এখানে আছে, এইখানে পায়খানা ঘরটা এখানে রয়েছে, এইটাই এটা পায়খানা ঘর, ভিতরে লোক রয়েছে। আমি যে জিনিসগুলো খেয়েছি ওগুলো এখানে ফেলে দিই, এখানে ফেলে দিলাম। এবারে এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে উপরে চাল রয়েছে, এর উপরে আরেকটা হয়তো ঘর আছে জানি না। এবার আমরা যাই গিয়ে দেখি, এখান থেকে বৈষ্ণবদেবী মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। তখন রাত্রিবেলা ছিল বলে অতটা ঠাও করতে পারিনি। এই হচ্ছে এদের অফিস, এখানে রিসেপশান করে। এটা হচ্ছে মন্দির, মন্দিরে যে ঠাকুর সেই ঠাকুরটা এখানে রয়েছে। এখানে মাছের অ্যাকোয়ারিয়াম রয়েছে, এখানে মাছের অ্যাকোয়ারিয়াম রয়েছে, এরা সবাই এখানে বসে আছে, এরা রান্নাবান্না করে। চা হয়েছে, চা খাওয়া যাবে? হ্যাঁ, আমাকে দুধ চা দিও। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, আমি তার আগে এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে দেখছো? আমিও তো যাইনি, তুমি কেন? আমিও এই হচ্ছে, এই হচ্ছে হোটেল, যে হোটেলে রয়েছি। হোটেলে একটা ছবিও আছে, সুন্দর ছবি একটা আজ রয়েছে দেখলাম, সুন্দর ছবি। আর আমি যাচ্ছি, আর এখানে এনারা এখানে কাজ করেন। আর অনেকে যায়নি না, অনেকেও তো বোধহয় যায়নি, কিছু অংশ বোধহয় যায়নি না। আর এদিকে এই যে এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, এই হচ্ছে মন্দির, একদম হালকা মতো দেখা যাচ্ছে, আমি ওটাকে ম্যাগনিফাইং করার চেষ্টা করছি। এই হচ্ছে বৈষ্ণবদেবী মন্দিরটা, এই এই হচ্ছে মন্দির, এই মন্দির, এই মন্দির, এই মন্দির পাহাড়ের মতো যে রাস্তা দিয়ে যাচ্ছে। আমার ভাই আর যেটু গেছে, ওরা এসে কি অভিজ্ঞতা দেয় দেখি। আর ওরা কিছু ছবি তুলে আনতে বলেছি, সেই ছবিগুলো পেলে এ দেয়। এটা রিসেপশন জাতীয় অফিস ঘর। আর যেখানে রান্না হচ্ছে সেখানে আমি যাই, এখানে রান্না হচ্ছে আমাদের। রান্না কোথায় হচ্ছে দিদি? এখানে রান্না হচ্ছে, এখানে এরা রান্না করছে, এরা রান্না করছে, এরা এখনও রান্না শুরু হয়নি, এরকম রান্না করছে। এখন একটু চা দাও না গো। হ্যাঁ যেইটুকানি আদা না, তোমরা খেয়ে বাঁচলে দেবে আমাকে বাবা। হ্যাঁ 100 বার কেন হবে না, আমি তো সবার সাথে সহযোগিতা করছি। এই জানো তো কয়েকজনে খুব রাগারাগি করছে, বলে এইসব জায়গাতে এরম করেছে এমন করেছে, সবাই কন্ডাক্টর টুরে থাকলে টুকটাক হবেই, তাই না বলো? দুধ চা খাবো এখানকার রান্নাঘর এরা দিয়েছে হোটেলে, আমার জন্য বলছে আলাদা করে চা বসিয়েছে, চা খাবো। আচ্ছা এখানে লক্ষ্য করুন, এখান থেকে হেলিকপ্টারে সার্ভিস দিচ্ছে ওরা, রুট সার্ভিস যেটাকে বলে। এক জায়গা থেকে হেলিকপ্টার করে সেই বৈষ্ণবদেবী মন্দির, ওইখানে বৈষ্ণবদেবী মন্দির আছে, ওখানে আপ ডাউন করাচ্ছে, নিয়ে যাবে, নিয়ে আসবে। এখান জাতীয় কিছু ওদের সার্ভিস দিচ্ছে।
আমাদের মন্দিরের কাছে নামাবে না, একটু দূরে করে নামাবে হেলিপ্যাডে, সেখান থেকে যেতে হবে। এই হচ্ছে হেলিকপ্টার। ওই হেলিকপ্টার চলে যাচ্ছে। ও এই হেলিকপ্টারটা কিন্তু বৈষ্ণোদেবী মন্দিরের একদম কাছে যে নামাচ্ছে তা নয়, সেখান থেকে হাঁটা লাগাতে হবে। হ্যাঁ দেখুন হেলিকপ্টার যাচ্ছে। এখানে হেলিকপ্টার রুট সার্ভিস, বৈষ্ণবদেবী মন্দিরে।
चल जय माता दी। Oh,